Assalamualaikum Pio Vyas, New Model Furniture এ আপনাদের সবাইকে স্বাগত। Pio Vyas আজ আপনাদের দেখাবো খুবই স্মার্ট একটি ডাইনিং টেবিল। যে ডাইনিং টেবিলটা আমরা রিং মডেলের মধ্যে খুবই সিম্পলের মধ্যে তৈরি করা হয়েছে। যারা সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ডাইনিং টেবিল খুঁজছেন, আমি মনে করি আজকে যে ডাইনিং টেবিলটা আমরা আপনাদেরকে রিভিউ করে দেখাবো, এই ডাইনিং টেবিলটা খুবই বেস্ট একটি ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলটা নিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত বলবো। তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের যে চট্টগ্রামে নিত্য নতুন ফার্নিচারগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনার আপডেট দিয়ে থাকি এবং আপনি নিত্য নতুন ফার্নিচারগুলো আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ডাইনিং টেবিলটা আমরা রিং মডেলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড করে তৈরি করা হয়েছে। এই ডাইনিং টেবিলটা আমাদেরকে অর্ডার করেছেন আমাদের চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম হামজারবাগ থেকে রিকাত হোসেন ভাই। রিকাত হোসেন ভাইয়ের জন্য আমরা এই ছয় চেয়ারের ভিক্টোরিয়ার মধ্যে, ভিক্টোরিয়ার শেপের মধ্যে রিং ডিজাইনে তৈরি করে ডাইনিং টেবিলটা তৈরি করা হয়েছে। এটি উনি ডিজাইন দিয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমরা ওনার ডিজাইন মোতাবেক ওনার থেকে আমরা তৈরি করা হয়েছে এবং উনি ডিজাইন দিয়েছে এবং প্লাস উনি কিছু কাস্টমাইজ করছেন। তো কাস্টমাইজ করার পরে সম্পূর্ণ ক্যাটাগরিটা আমরা তৈরি করা হয়েছে। তো খুবই সুন্দর, খুবই স্মার্ট দেখাচ্ছে এই ডাইনিং টেবিলটি। আমরা প্রথমত শুরু করছি যে ডাইনিং টেবিলের চেয়ার, যে চেয়ারগুলো আমরা উপরে রিংয়ের মতো ছিদ্র দেওয়া হয়েছে এবং খুবই স্মার্ট ওয়েতে করা হয়েছে। এবং এই যে পিস পায়টা দেখতে পাচ্ছেন, এটা আমরা পাকা 2 ইঞ্চি কাঠের উপর করা হয়েছে, পাকা 2 ইঞ্চি কাঠের উপর। এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপটা রাউন্ড শেপের উপর করা হয়েছে, যেহেতু আপনার বসতে যদি আরাম হয় এবং যে এই যে নিচ উপরের ঘাড়ির কাজটা সচরাচর হয় 1.5 ইঞ্চি, কিন্তু আমরা রিকাত হোসেন ভাইকে 2 ইঞ্চি করে আর একটু হেভি করে তৈরি করা হয়েছে। এটা সচরাচর হয় পিস পায়টা 1.5 ইঞ্চি চোরাতে হয়, যে আপনার 2.5 ইঞ্চি কাঠকে রাউন্ড শেপ করা হয়, কিন্তু ওনাকে আমরা এটা 2 ইঞ্চি দিয়েছি, একটু হেভি করে তৈরি করা হয়েছে। এবং এই টপটা আমরা পাক্কা, আমরা 1 ইঞ্চি থেকে একটু বেশি চিরানোর পর এখন পাক্কা 1 ইঞ্চি রয়েছে পুরো টপটা, ফুল সাইজে তৈরি করা হয়েছে। আর যে পায়াটা দেখতে পাচ্ছেন, এই পায়াটা হচ্ছে 3 পায়ের উপর ভিক্টোরিয়া তৈরি করা হয়েছে, ভিক্টোরিয়া শেপের উপর। এটা রিকাত হোসেন ভাইয়ের একটা কাস্টমাইজ ছিল, উনি এটা আপনার পিস পায়ের মতো বিটেন পায়া না নিয়ে উনি ভিক্টোরিয়া শেপের মধ্যে নিয়েছেন। এবং এর মধ্যে চেয়ারের পাশাপাশি উনি টেবিলও সেম কাজটা করেছেন, যে এটা সোজা পায়ে না দিয়ে এটা আমরা মোগল ভিক্টোরিয়া যে 2 ভাঁজের পায়া আমরা দিয়ে থাকি ওইটার মধ্যে উনি কাস্টমাইজ করে নিয়েছেন। আমরা নিউ মডেল ফার্নিচার প্রতিষ্ঠান, আপনার আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, উপরের পোর্শনটাও সেম আমরা রিং ডিজাইন করে খুব স্মার্ট ওয়েতে তৈরি করা হয়েছে। এবং এই টেবিলটার বিশেষত্ব হচ্ছে এই টেবিলটা টেবিল বরাবর গ্লাস, এবং টেবিলটা অন্যান্য টেবিলের তুলনা এই টেবিলটা একটু বড় সড়ো করে করা হয়েছে। সচরাচর এই যে গ্লাস টপ টেবিলগুলো সচরাচর ফ্রেমটা ছোট হয়, টেবিলটা বড় হয়, কিন্তু ওনার কাস্টমাইজ ছিল যে টেবিল বরাবর যদি গ্লাসটা হয়। তো ভিউয়ার্স, ওনার জন্য আমরা টেবিলটা তৈরি করা হয়েছে, পাশে হচ্ছে 3 ফিট 3 ইঞ্চি আর লম্পাতে হয়েছে আপনার, লম্পা হচ্ছে যে আপনার 5 ফিট 6 ইঞ্চি, মানে 5.5 ফিটের উপর তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, এই এবং নিচে একটি খুবই সুন্দর, খুবই বড় সড় একটা স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে। এই স্ট্যান্ডে চাইলে আপনারা আপনাদের মন মতো করে শো পিস রাখতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা সচরাচর প্রতিটা গ্লাস সাদা সূক্ষ্ম গ্লাস ব্যবহার করতে চেষ্টা করি। এই গ্লাসটা হচ্ছে বেলজিয়ামের গ্লাস, সাদা সূক্ষ্ম গ্লাস। এই গ্লাসে সাদা দেওয়ার কারণে নিচে যে আপনার শুধু শোপিস রাখতে চান শোপিস রাখতে পারেন, অথবা নিচে যে আপনার আলপনা মতো কারুকাজ করা হয়েছে রিং ডিজাইনের সাথে, আপনার খুবই চমৎকারভাবে এই ডিজাইনটা ফুটে উঠছে। উঠার মূল কারণ হচ্ছে সাদা সূক্ষ্ম গ্লাস ব্যবহার করার কারণে। তো ভিউয়ার্স, এই ডাইনিং টেবিলটা আমরা সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের করা হয়েছে। আমরা যেহেতু চিটাগংয়ের ব্যবসায়ী, আমরা সচরাচর চিটাগং সেগুনটাই আমাদের এখানে অ্যাভেলেবেল, আমরা সচরাচর চিটাগং সেগুন কাঠটাই করে থাকি। চিটাগং সেগুন কাঠের মধ্যে হ্যান্ড পলিশ করা হয়েছে, হ্যান্ড পলিশ করলে আমাদের গাছের খুবই সুন্দর কালারটা ফুটে ওঠে, অরিজিনাল গাছে গাছ কালার। সেগুন কাঠ সারা বাংলাদেশে বিখ্যাত, কারণ হচ্ছে সেগুন কাঠের কালার সুন্দর আসে, গাছে গাছ কালার ট্রেডিশনাল মানুষ করলে আরও সুন্দর আসে, যদি আমরা একদম গালা পলিশ যাকে বলি, পলিশগুলো করলে খুবই সুন্দর, খুবই স্মার্ট আসে। তো ভিউয়ার্স, এই ডাইনিং টেবিলটির দাম বলে দিচ্ছি, আপনারা যদি রিকাত হোসেন ভাইয়ের জন্য আমরা এই যে ডাইনিং টেবিলটি তৈরি করা হয়েছে সেম ক্যাটাগরি যদি খুবই হেভি করে নিতে চান, সেক্ষেত্রে এই ডাইনিং টেবিলটির দাম পড়বে 50,000 টাকা। 50,000 টাকা হলে আপনি আমাদের থেকে বড় সড়ো ডাইনিং টেবিলটা আপনি আমাদের থেকে নিতে পারবেন। খুবই স্মার্ট ওয়েতে রিং ডাইনিং টেবিল বলে থাকি আমরা,
যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমটা হচ্ছে চট্টগ্রামে মেইন সিটিতে, চট্টগ্রাম পাহাড়তলি অলংকার সিডি মার্কেটে পরে হাজি ক্যাম্প। হাজি ক্যাম্পে আসলে আপনি আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।